حضرت داؤد قرآن کریم سور تلبین اچھا اللہ تعالیٰ سبھاپتی محمد رسول اللہ پردھان اتھی داؤد سور کیمن ہو سامنے جا بسا ارا کارا ادھر سکل چہرا یسوع السلام مت سکل بس حضرت عیسیٰ علیہ السلام مت اور سکل چرتر محمد رسول مت اچھا درشیہ کیمن چہرا کار مت یسوع السلام مت বয়স কার মত ঈসা আলাইহিসসালাম মত আর চরিত্র কার মত আচ্ছা দৃশ্যটা কেমন এটা দৃশ্যটা কেমন রব ছাড়া কেউ জানে না আল্লাহর নবী বলেন হযরত দাউদ তেলাওয়াতের সুর তুলবেন ওয়াকাদ তাতাহাররুকু কানাদিরুল জান্নাহ জান্নাতের লাইট গুলো হেলবে জান্নাতের দরদওয়াল আন্দোলিত হবে জান্নাতের পর্দা গুলো আওয়াজ তুলবে জান্নাতের গাছের পাতাগুলো ছিঁ ছিঁ করে গাছের পাতাগুলো ঝনঝন করে করে মিউজিকের আওয়াজ তুলবে পাখিগুলো আওয়াজ তুলবে কবুতর বাক বাকুম করবে ময়ূর ছিঁ ছিঁ শুরু করবে সমস্ত পাখিগুলো আওয়াজ তুলবে সমস্ত পাতাগুলো আওয়াজ তুলবে সমস্ত বালিগুলো আওয়াজ তুলবে পাথরগুলো আওয়াজ তুলবে এক টানা সত্তর হাজার বছর এবার বলো বন্ধু ওই কনসার্ট কেমন মজা হবে আমি বলি ইহুদিরা শুনুক এ পারে আমরা শুনবো ও পারে নাসারা শুনুক এ পারে আমরা শুনবো ও পারে হিন্দুরা শুনুক এ পারে আমরা শুনবো ও পারে বিজাতি শুনুক এ পারে আমরা শুনবো ও পারে এক টানা সত্তর হাজার বছর হযরত দাউদ আসলাম সুর তুলবেন সুর তুলবেন সুর তুলবেন সুরের মূর্ছনায় হুরগুলো মূর্ছা যাবে মূর্ছা যাবে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পাওয়ার এমন দিবেন এরা কেউ বেহুশ হবে না এরা তন্ময় হয়ে শুনবে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি পড়ুন হযরত মাওলানা তারিক জামিল দামাত তারা খাতুন বলেন মুহাম্মদ রাসূলের জবান হবে জান্নাতের মাহাউল হবে আল্লাহ তাআলার সভাপতি হবে আর কোরআন কারীমের তেলাওয়াত হবে মজাটা কেমন হবে রাসূল পড়বেন 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 ইনশাআল্লাহ আমরা শুনবো 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 আল্লাহুম্মা জাআলনা মিনহু আল্লাহ আমাদেরকে ওই মজলিসে শামিল করে দেন আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে আমরা যতগুলো মানুষ আছি আল্লাহ এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মুমিনিন মুমিনাত আছে আল্লাহ সারা দুনিয়া যত মুমিনিন মুমিনাত কবরে চলে গেছে আমাদের সকলকে ওই মঞ্চে আল্লাহ আমাদের সকলকে ওই ওই অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান কেমন হবে ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলের জবান হবে এবার তেলাওয়াত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো সুর বানাতেন না যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো সুর সুর বানাইতো যাকে সৃষ্টি না করলে কোনো সুর তৈরি হইতো কোনো সুরের তরঙ্গ মিলতো এই চাঁদ আলো মিলতো এই সূর্য তাপ পাইতো কি সোনারগাঁও আর লিচু হইতো তাকে না বানাইলে তিনি পড়বেন এবার কেমন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন আমরা শুনবো 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 চলবে 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 চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনিও থামুন আমি পড়ি আমার বন্ধু কোথায় শুনবো জান্নাতে বলেন এই যুবকরা বলো কোথায় শুনবো ইনশাআল্লাহ এবার রব করবেন আমরা শুনবো এবার কেমন হবে মজাটা রব্বুল আলামিন তেলাওয়াত করবেন আমরা শুনবো ইনশাআল্লাহ রব তেলাওয়াত করবেন আমরা শুনবো আ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এক পর্যায়ে রব বলবেন ফেরেশতা হুরগুলো অপেক্ষা করছে ওদের জন্য পর্দা এবার ফেলে দাও এবার ওখানে একটু সময় দিক আবার আগামী শুক্রবারে হবে আবার আগামী শুক্রবারে হবে এই জন্য ইয়াউমুল জুমাকে ইয়াউমুল জুমা বলে এই জন্য জুমার দিনকে কি বলে ইয়াউমুল জুমা এই জন্য বলে হাশরের ময়দানে জান্নাতে সমস্ত জান্নাতের এই দিনে একসাথে জমা হবে এই জন্য ওরা গায়ক কোথায় দুনিয়াতে আমরা গাইব কোথায় আমরা শুনবো কোথায়
এবার এক জান্নাতি বলে উঠবে আল্লাহ ছবি দেখব। কি বলবো বলো? আল্লাহ তাআলা বলবেন গ্যালারি লাগা, লাগাও গ্যালারি, সুবহানাল্লাহ, লাগাও গ্যালারি, কোটি কোটি ছবি ঝুলিয়ে দাও আমার বন্ধুরা দেখো প্রাণ ভরে। দেখতে 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 এক ছবিতে গিয়া ওর দৃষ্টি নিবদ্ধ হবে, থেমে যাবে, দৃষ্টি মারকুজ হবে, বল এত সুন্দর। আল্লাহ তাআলা ওই চেহারা দিয়ে তার চেহারাকে বদলে দিবে। তার বিবিও তো ছবি দেখতে গেছে, সে একা ছবি দেখতে গেছে না, বিবিও গেছে ছবি দেখতে। তো বিবিও দেখতে 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 এক জায়গায় গিয়ে থেমে যাবে, এত সুন্দর ওই চেহারা, বিবির চেহারা পরিবর্তন হবে। এবার ঘরে আসার পরে একজনের চেহারা আরেকজনের চেহারা দেখা যায়, তার চেহারা বিবির চেহারা দেখা যায়, বিবির চেহারায় তার চেহারা, তার চেহারায় বিবির চেহারা। বি বলে এ কি, আমার চেহারা তো অমন হয়ে গেছে, ও এ কি আমার চেহারা তো অমন হয়ে গেছে। আচ্ছা মজাটা কেমন হবে বলো? পৃথিবীর কোন ভাষা দিয়ে মজা বয়ান করবা? এবার বলবে রব্বুল আলামিন দুনিয়া তোরা কত কিছু খাইতো, ফেন্সি খাইতো, ডাল খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো, ডাবা খাইতো, গাঁজা খাইতো, কিছুই তো খেলাম না দুনিয়াতে, কিছুই খেলাম না। রব এবার আপনি খাওয়ান, রব এবার তিন ক্যাটাগরিতে ভাগ করবেন, তিন ক্যাটাগরি, এক ক্যাটাগরির সামনে এভাবে রেখে দিবে, এভাবে রেখে দিবে, রেখে বলবে ফেরেশতারা বলবে প্লিজ নেন, হরুগুলো বলবে জি প্লিজ, মিন ফাদলিক তাফাদ্দাল, মিন ফাদলিক ইশরাব, এরা তুলে নিজেরা নিজেরা তুলে নেবে। এটাকে আল্লাহ তাআলা বলেন يشربون من كأس كان مزاجها كافورا, এরা নিজেরা পান করবে, এরা নিজেরা কি করবে বলো? এবার আরেক দল, এদের থেকে উন্নত শ্রেণী, এদেরকে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এই হুরগুলো খবরদার, এরা আমার বিশেষ বন্ধু, এরা হাতে ধরে তুলবে না। يسقون من رحيق مختوم, এদেরকে পান করানো হবে, এরা পান করবে না করানো হবে। আর আগের দল নিজে করবে, আর এই দল এবার তো ভিআইপি শ্রেণী, আসহাবুল মুকাররাবীন। এবার রব বলবেন না না হুর এই সর ফেরেশতা সর, আমি পান করব। وسقاهم ربهم شرابا طهورا, এদেরকে এদের রব পান করাবেন। প্রথম শ্রেণী ইশরাবুন, দ্বিতীয় শ্রেণী ইউসকাউনা, তৃতীয় শ্রেণী এরা হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস বি ভিআইপি, এরা সিআইপি, এদেরকে রব পান করাবেন। তাহলে গান কোথায় শুনবো? জান্নাতে। গান কোথায় শুনবো? এবার ছবি কোথায় দেখবো? শরাব কোথায় খাবো? এবার বলো প্রেম কোথায় করবো? ফি শুগুলিন ফাকিহুন, ফি শুগুলিন ফাকিহুন।